শেখ হাসিনার পদত্যাগ সহ একাধিক দাবিতে চলছে বিএনপির পদযাত্রা কর্মসূচি। এক দফা দাবিতে চলছে বিএনপির পদযাত্রা কর্মসূচি, এক দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ যাচ্ছেন তারা। বিএনপির পদযাত্রায় কিন্তু অনেক লোকের সমাগম দেখা যাচ্ছে। আপনি যাইতে থাকেন, খেয়াল করতে করতে যান, খুব একটা দূর না। দেখতে পাচ্ছেন বিএনপির পদযাত্রা কর্মসূচি, বিশাল একটি দল ইতিমধ্যে পাস হয়ে গেছে এবং পরবর্তী দেখতে পাচ্ছেন মিছিল কিন্তু বিশাল, এখনও কিন্তু মিছিলের শেষ দেখা যাচ্ছে না। কি পরিমাণ মানুষ আপনারা দেখতে পাচ্ছেন, তাপমাত্রা উপেক্ষা করে বিএনপির পদযাত্রা কর্মসূচি পালিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সরকারের পদত্যাগের এক দফা দাবিতে পদযাত্রা শুরু করে দিয়েছে বিএনপি সহ 30-এর অধিক দল। ইতিমধ্যে আরো একটি দল চলে গেল, তাদেরকে যদি আমরা দেখাই আরো। দেখতে পাচ্ছেন হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ একের পর এক আসতেছে তো আসতেছে। শ্রমিক দল যাচ্ছে, শ্রমিক দলের মিছিল যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন একের পর এক মিছিল আসতেছে, স্লোগানে মুখরিত মিরপুর 2 নম্বর। কয়েকটি দল ইতিমধ্যে চলে গেছে, দেখতে পাচ্ছেন চলছে বিএনপির পদযাত্রা কর্মসূচি সরকারের এক দফা দাবিতে।
ছোট ছোট অংশে আরো দল আসতেছে। পিছন দিকে যদি আপনাদের দেখায় তাহলে দেখতে পাচ্ছেন শুধু মানুষ আর মানুষ। বিশাল একটি মিছিল চলে এসেছে, আপনারা দেখতে পাচ্ছেন চলছে বিএনপির পদযাত্রা কর্মসূচি। সেই কর্মসূচির পালন করতে কিন্তু বিএনপির হাজার হাজার নেতাকর্মী রাজপথে নেমে গেছে। মিছিলটি শেষ কোথায় গিয়ে শেষ হবে সেটি কিন্তু কেউই জানে না, এত পরিমাণ লোক। 10 মিনিট ধরে শুধু লোক যাচ্ছে তো যাচ্ছে, এখন পর্যন্ত শেষ হওয়ার কোনো নাম নেই। চলছে বিএনপির পদযাত্রা কর্মসূচি, সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। বিএনপির পদযাত্রা কর্মসূচি দেখতে পাচ্ছেন, হাজার হাজার মানুষের সমাগমে ভরে গেছে, তাদের পদযাত্রা কর্মসূচি পালিত হচ্ছে বিএনপি। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। বিএনপির পদযাত্রা কর্মসূচি, স্বেচ্ছাসেবক দল থেকে ঢাকা মহানগর উত্তর
স্বেচ্ছাসেবক দলের একটি বিশাল মিছিল যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন।